আজকে আরামবাগের বিজেপির জেলা কার্যালয় রয়েছে আরামবাগ কোর্ট চত্বরে। বিমান ঘোষ বিজেপির আরামবাগ সংগঠন জেলা সভাপতি, তার যে অফিস রয়েছে সেই অফিসের বাইরে একটা পোস্টারিং শুরু হয়েছে এবং সেখানে বিমান ঘোষের পদত্যাগের দাবি করা হচ্ছে। যখন উপনির্বাচনের রেজাল্ট যেটা তৃণমূলের পক্ষে খানিকটা গেছে, তারপর একেবারে যেন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির অন্দরে, সেটাও কি আরামবাগও হতে চলেছে? এবং যে পোস্টারিং হচ্ছে বিজেপির জেলা সভাপতির পদত্যাগের দাবিতে, সেটা যখন এই পোস্টারিং চলছে তখন কিন্তু এলাকায় নেই বিজেপির আরামবাগ সংগঠনের জেলা সভাপতি বিমান ঘোষ, তিনি কলকাতায় রয়েছেন। এই মুহূর্তে কলকাতা থেকে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিমান ঘোষ। বিমানবাবু, আপনি খবর নিশ্চয় পেয়েছেন যে আপনার অফিসের সামনে পোস্টারিং হচ্ছে আপনার পদত্যাগের দাবিতে। দেখুন, আমি আজকে একটা ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে দলের শুদ্ধিকরণ হচ্ছে, যেখানে তৃণমূল থেকে বেশ কিছু লোক ওই হাওয়াতে বিজেপিতে এসেছিল। তারা ভেবেছিল যে দলে বিজেপিতে বোধ হয় এসেই জায়গা পাওয়া যাবে। এখন সেই সব কিছু ব্যক্তি আছে যারা এসে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে ওখানে। তো আমি একটা কথাই বলি যে তৃণমূল এবং সিপিএম যৌথ প্রচেষ্টায় যতই বিজেপিকে কালো, বিজেপিকে বদনাম করার চেষ্টা করুক, কোনোদিনও সেটা সফল হবে না। আজকে যে ঘটনাটা যারা ঘটিয়েছে, এরা আমাদের বিজেপির কেউ নয়, সমস্ত তৃণমূল থেকে আসা লোক। তো আগামী দিনে এই সমস্ত লোককে চিহ্নিত করে আমরা দেখব প্রশাসনিক বা দলগতভাবে যা ব্যবস্থা নিয়ে নেব। বিমানবাবু, যে ছবি দেখানো হচ্ছে নিশ্চয়ই আপনি দেখেছেন, এখানে চিনতে পারছেন যে এগুলো কি মুখ চেনা আপনাদের? দেখুন, এখানে দু একজন আছে যারা বিজেপি করে, কিন্তু বেশিরভাগটাই এখানে তৃণমূলের লোক যারা উস্কানি দিচ্ছে এবং চেষ্টা করছে যাতে আরামবাগে বিজেপির যে এত ভালো গ্রোথ, এত ভালো রেজাল্ট, সেটাকে কোনোভাবে বদনাম করা। লাভ কিছু হবে না, কারণ এইসব নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করে, এর সঙ্গে বিজেপির ভাবধারা কোনো জন্য মিলবে না। তো যারা এই এর সঙ্গে জড়িত আছে ওখানে আমি লক্ষ্য রেখেছি, তাদের শাস্তি প্রশাসনিকভাবে এবং দলগতভাবে দুটোভাবেই হবে। বিমানবাবু, আর একটা বিষয়, আপনি যাদেরকে চিনতে পারছেন, আইডেন্টিফাই করতে পারছেন আপাতভাবে দেখে, এরা কোথাকার? সবাই তারকেশ্বরের দিকে বাড়ি আছে, যাদের চিনতে পারছি আমি। আমি ফিরি এখান থেকে, ফিরে যারা এই এই বিস্তৃত কাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। আপনি কি আপনাদের উপর নেতৃত্বের কাছে একটা বলেছেন, জানিয়েছেন যে জানাইনি? আমি জানাবো, এক্ষুনি জানাবো। আমি আর একটা বিষয় জানতে চাইছি বিমানবাবু, মাঝে মধ্যেই শোনা যায় যে এখানে মন্ডল সভাপতি হওয়া নিয়ে একাধিক অ্যাপ্লিকেশন পড়ে, জেলা সভাপতি হওয়া নিয়ে একাধিক অ্যাপ্লিকেশন পড়ে। আপনি যখন জেলা সভাপতি হয়েছিলেন তখন আপনার বিরুদ্ধেও অনেকে দাঁড়াতে চেয়েছিলেন যে আপনার পদে বসার জন্য। সুতরাং মাঝে মধ্যেই শোনা যায় যে আরামবাগে একটা বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে বিজেপির অন্দরেও, আপনি সেটা কি মনে করেন না? কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই বিজেপির মধ্যে, কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এই যে লোকগুলোকে দেখছেন, এরা সমস্ত তৃণমূলের লোক, তৃণমূলের দালাল। এরা কিছু লোক তৃণমূল আমাদের পার্টির মধ্যে ছেড়ে দিয়ে বিজেপিটাকে বদনাম করার চেষ্টা করছে। আমরা চিহ্নিত করা শুরু করে দিয়েছি, যখনই চিহ্নিত করে তাদেরকে মার্ক করে বাইরে বার করে দিয়েছি, তখন তাদের এই ভয়ঙ্কর অস্থির রূপটা বেরিয়ে পড়েছে, এটাই বিষয়। আসলে এটা তো আগেও দেখা যায় না, যদি তাদের ক্ষোভ থাকতো আপনাদের বিরুদ্ধে, আমরা কিন্তু এই ধরনের পোস্টারিং কিন্তু আগে কখনো দেখিনি। মাঝে মধ্যে কানাঘুষা শোনা যেত যে আপনার বিরুদ্ধে উপর মহলে বলা হয়েছে যাতে করে আপনাকে স্মরণ হয় পদ থেকে, কিন্তু এইভাবে পোস্টারিং আমরা দেখিনি কোথাও। কি মনে হচ্ছে যে উপনির্বাচনের ফলাফলের পরই একটা দুর্বল হয়ে পড়েছে বিজেপি, যে কারণে যারা পদে রয়েছেন তাদেরকে এই সময় নাড়িয়ে দেওয়া যায়, এই উপনির্বাচনের ফলাফলের জন্যই কি আজকে এইভাবে পোস্টারিং হচ্ছে আপনার বিরুদ্ধে, এই সাহসটা পেয়েছে আপনাদের কর্মীরা? আমাদের প্রথমত আমাদের কর্মী নয়, এরা সমস্ত তৃণমূলের দালাল। তো এই যে পোস্টারিং যেগুলো হচ্ছে, কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এইসব বিশ্বাস করে না, এইসব করে না। আমাদের দলের অভ্যন্তরে সবকিছু আলোচনা হয় এবং তার মধ্যে আমরা আমাদের নিজেদের মধ্যে যে সমস্ত নীতিগত কিছু করে পার্থক্য থাকে তা মিটিয়ে নিই। এখন তৃণমূলের কালচার হচ্ছে এই সমস্ত করা, আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে দেখে আসছেন তৃণমূলে। তো তারা চেষ্টা করছে এই কালচারটা বিজেপির মধ্যে সৃষ্টি করা যাবে কিনা। তো সৃষ্টি করা সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। এখন দেখতে পাচ্ছে, আগেতে একটা আশা ছিল যে যদি কোনো জায়গা পায়, যদি কোনো জায়গা পায়, এখন দেখছে আর জায়গার কোনো নেই, সব জায়গা ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে তো আমাদের কিছু একটা করতে হবে, করে আবার তৃণমূলে চলে যেতে হবে। তাই জন্য এসব করছে, এইগুলোর সঙ্গে কোন আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কিছু মিলবে না। আমি বলছি যে মন্ডল সভাপতি যে গঠন করেছেন বিভিন্ন জায়গাতে, সেখানে হয়তো অনেক আশা করেছিলেন পদে থাকবো, পাননি বা আপনি রাখেননি, যেটা যেই কারণেই কি আপনার বিরুদ্ধে ক্ষোভ?
হতে পারে একটা সংগঠনে যারা প্রকৃত দায়িত্বশীল কার্যকর্তা তাকে বিচার করে সেখানে দায়িত্ব দেওয়া হয়। তার জন্য শুধু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নয়, আমাদের রাজ্য নেতৃত্ব এবং এখানে DRO ছিলেন, সব সবাই মিলে আলোচনা করে দীর্ঘ 3-4 মাস আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যারা প্রকৃত বিজেপির কার্যকর্তা তাদের কোনো অসুবিধা নেই, তারা জানে কিভাবে কাজ করতে হয়, কিন্তু যারা ওই তৃণমূল থেকে আসা তাদের যে দালালি তারা এটা করছে। তো এটাই বিশেষ কিছু ওরা পার্টির খারাপ করতে পারবে না, কারণ মানুষ তৃণমূলের রূপ দেখে নিয়েছে কেমন, তো এটাও দেখে নিল। এবার আমাদের যেটা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেব। এবং বলা হচ্ছে যে আপনার অফিসের সামনে বিক্ষোভ দেখানো হতে পারে, আপনি কি জানিয়েছেন যে অফিস যেহেতু আপনার পুলিশকে জানিয়েছেন? আমার কাছে একটা বক্তব্য হচ্ছে যে যারা পার্টির সিস্টেম জানেন না, নিয়ম জানেন না, তারা তো পার্টির কার্যকর্তাই নয়, তারা তো পার্টি বিরোধী যারা কাজ করে তারা তো গদ্দার, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমি ওখানে এখানে কোর্টের কাছে এমনি অফিস, কারণ কোর্টের কাছে আপনারা জানেন সবসময় 144 ধারা জারি থাকে, তো সেখানে ডেফিনেটলি ওখানে পুলিশ তো ব্যবস্থা নেবে। কিন্তু একটা কথা অনেকে বলছেন যে বিজেপির এই যে রেজাল্ট হয়েছে উপনির্বাচনে, এরপর রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষ আর থাকবেন না, তাকে সরিয়ে দেওয়া হতে পারে বা তিনি ছেড়ে দিতেও পারেন। তাহলে দিলীপ ঘোষ যদি রাজ্যের সভাপতির পদ থেকে চলে যায় তাহলে বিমান ঘোষও আর আরামবাগ জেলার সভাপতি থাকতে পারবেন না, দিলীপ শেষ বিমান ঘোষও শেষ? এসব গুজব কথা, এই কথা কোনো মানে হয় না। যারা দলের আমাদের নীতি বা দলের কি সিস্টেম যারা বোঝে না তারা এইসব আলোচনা করে, আমরা এই ভিতরটা ভালো করে বুঝি, তাই এইসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সময় আছে, সময় আসছে দেখে নেবেন, তখন মন্তব্য করব। মানে পদে থাকবেন আপনি, থাকছেন? দেখুন, আমি থাকবো কি কে থাকবে না থাকবে সেটা তো টোটালি উপ উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, আর কয়েকদিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। আর এইসব গুজবে কান দেবেন না, এগুলো গুজব, এগুলো কোনো কথা না। আপনার আমি শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে সব ঠিক আছে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে আবার প্রকাশ্যে আসছে, রাস্তায় বের হচ্ছে, সত্যিকার সামাল দেওয়া সম্ভব? যে ইমেজটা আপনার তৈরি হয়েছিল সেটা কি আদৌ আর আছে বা ধরে রাখতে পারবেন? কিছুই নষ্ট হয়নি, সব ঠিক আছে, শুধু কয়েকদিনের মাত্র যে রেস, যেটা উপনির্বাচনে ভাবছে তৃণমূল কংগ্রেস 294টা সিট তারা জিতে গেছে 3টে জিতে, এটা কিছুই না। আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যখন আমাদের দলের যে গঠনতন্ত্র যেটা চলছে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপর দেখবেন ভারতীয় জনতা পার্টি যেমন ছন্দে ছিল, ছন্দে আছে এখনো, ছন্দে থাকবে। অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, বিজেপির আরামবাগ সংগঠনের জেলা সভাপতি আমার সঙ্গে এতক্ষণ। থেকে যেভাবে বিদ্রোহ চলে উঠেছে, বিদ্রোহটা কিসের না, বর্তমান যে জেডবি অর্থাৎ জেডবি মন্ডল সভাপতি নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে, এখনো শেষ হয়নি। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির আরামবাগ জেলা কমিটির সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয়, তিনি আজকে যেটা প্রকাশ্য হয়ে উঠেছে যে বিরাট একটা অঙ্কের টাকার বিনিময়ে মণ্ডলের সভাপতিদের নিয়োগ করেছেন, এবং যে দু একটি কমিটি বাকি আছে সেখানে নাকি গরু কেনা বেচার মতো দর কষাকষি হচ্ছে, যে টাকা বেশি দিবে তাকে সেই মণ্ডলের বা সেই পৌরসভার সভাপতি করা হবে। এই যদি আমাদের সর্বভারতীয় পার্টির, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টির দিশা হয়, তাহলে ভারতবাসী আজকে কোথায় যাবে? যার পরিণতিতে আজকে কয়েকটা উপনির্বাচন হয়ে গেল, তার পরিণতি আমরা দেখতে পেয়েছি। আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতারা সেই নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য তারা আজকে NRC ফেনার্সি করে বিভিন্ন রকম অজুহাত দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের সন্তুষ্ট করার চেষ্টা করছে। বাস্তবে কিন্তু বিষয়টা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক ব্যক্তিগত কুক্ষিগত সংগঠনকে ধরে রাখার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিণতি। তা যারা পার্টির জন্যে যান মান দিয়ে বাড়ির জন্য নিজস্ব টাকা খরচা করে আজকে দীর্ঘদিন ধরে বাড়িটা করে আসছে, তাদের মর্যাদা তাদের উপর নির্ভর করে যদি পার্টি চলত, তাহলে আজকে আমাদের এই উপনির্বাচনের এই দুর্দিন দেখতে হতো না।